করুণাময় কৃষ্ণচন্দ্র আমার, যিনি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন দ্বারকায়। বাবা, এই যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এর পিছনে অনেকগুলো কারণ আছে, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো মা। গুজরাটে একটি জায়গা আছে, সৌমতীর্থ বলে একটি জায়গা আছে, যেখানে ভগবানের ভোলানাথ দেবাদিদে মহাদেবের বিগ্রহ আছে, যার নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম সৌমতীর্থ। তা এই যে সৌমতীর্থে একটা নদী আছে বাবা, যেটার নাম হচ্ছে প্রভাস। তা প্রভাসটা হলো কি করে, এই প্রভাস নামটা পেল কি করে সেই নদী? শুনুন, চন্দ্রদেব যার স্ত্রী ছিল 27টি, মন দেবেন কথা, দেবেন কথাগুলো মন দেবেন, হ্যাঁ, তা 27টি স্ত্রী, এই 27টি কন্যা কার? দক্ষ রাজার। দক্ষ রাজার 27টি কন্যাকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব, একজনকে বিবাহ করেছিল দেবাদিদেব মহাদেব ভোলানাথ, সে হচ্ছে মা পার্বতী। এখন চন্দ্রদেবের 27টা স্ত্রী থাকতেও সে তার গুরুপত্নীর প্রতি দৃষ্টি দেন, আর যখনই দৃষ্টি দেয় তখনই গুরুদেব চন্দ্রদেবকে অভিশাপ দেন। কি অভিশাপ? ক্ষয়রোগ। অর্থাৎ তোমার যে 15-16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। বাবা, গুরুর অভিশাপ কখনো মিথ্যা হবে না, এটা জেনে রাখবেন। গুরুদেব যেই অভিশাপ দিল, শুরু হয়ে গেল চন্দ্রের ক্ষয়। এক এক কলা এক এক দিন ক্ষয় হতে হতে বাকি রইল আর একটি কলা। সেই একটি কলা বেঁচে থাকতে তার 27টি স্ত্রী ছুটতে ছুটতে যাচ্ছে দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যান করছে, আর 27টি স্ত্রী সম্পর্কে কি হয় ভোলানাথ? জোরে বলুন, শালিকা। আর ভোলানাথ কি হয়? জামাই বাবু। হ্যাঁ, এখন 27টা শালি ওই কৈলাসে গিয়ে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে, বাবা, কৈলাসে বসে বসে একটু সাধন ভজন করব, সেখানেও শান্তি নেই, কে জামাই বাবু জামাই বাবু বলে ডাকছে, আমার যে এত শালি আছে জানতাম না। হ্যাঁ, তোমরা কারা? জামাই বাবু, আসা যাওয়া নেই বলে ভুলে গেছো বোধহয়, জামাই বাবু বড় বিপদে পড়ে এসেছি। বিপদে? আচ্ছা আচ্ছা, কি বিপদ বলো, কি জন্য এসেছো? সব কথা বললেন। বলে, জামাই বাবু, আমাদের স্বামী যিনি কিনা আমরা 27টি বোন তার স্ত্রী হয়েও আমার স্বামী সে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়, আর সেই কারণে গুরুদেব তাকে অভিশাপ করে। তার একটু একটু করে ক্ষয় হতে হতে তার শেষ হতে চলেছে, সে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তাই জামাই বাবু, আর একটি কলা বেঁচে আছে, তাই তো এলাম আপনার কাছে, কি করে তার প্রাণটা ফিরে পাবো, কি করে পতির প্রাণ ফেরানো যায় তার বিধান নিতে। ভোলানাথ বললে, ন এই ব্যাপার, সমস্যায় পড়েছে বলে জামাই বাবুর কথা মনে পড়ে গেছে। তা ভালো কথা, এসেছো যখন, যতই হোক সম্পর্কে শালী হও, উপায় তো একটা বের করতেই হবে। তা কি উপায়? বলছে, যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে, এই জটার মধ্যে গঙ্গা বাঁধা আছে, গঙ্গা, গঙ্গার মধ্যে তোমার স্বামীর একটা কলা বেঁচেও যদি থাকে, সেটাকে এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে যাও। দিয়ে কি করবে? তোমরা চলে যাবে গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তোমার পতির প্রাণ ফেরানোর জন্য তার চরণ ধরে হত্যে দেবে। যাও, চলে যাও, বিলম্ব না করে সেই একটি কলা সেই ভোলানাথের মস্তকে, যে জটার মধ্যে গঙ্গা তার মধ্যে রেখে দিলেন বাবা। কেন? এর মধ্যে থাকলে তার কোনো অভিশাপ আর লাগবে না। তাই যাও, সেটা ওই জল, সেটা রেখে দিয়েছে গঙ্গা জলের মধ্যে, এটা হচ্ছে একটা অভিশাপ রূপ। যেমন বাবা, আমরা রেইনকোট পরি না, বৃষ্টি যখন আসে আমরা অঙ্গে যদি একটা রেইনকোট পরি তাহলে কি হয়, জলের ফোঁটা গায়ে পড়ে না। হ্যাঁ, তা ওয়াটার প্রুফ যেমন আছে, আর এটা হচ্ছে অভিশাপ প্রুফ, এর মধ্যে থাকলে তোমার স্বামী আর মরবে না। যাও,
এবার সেই একটি কলা মস্তকে জটার মধ্যে রেখে সেই ২৭টি স্ত্রী চলে গেল ভোলানাথ, আহা ভোলানাথের কাছ থেকে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন গুরুদেবকে বললেন, গুরুদেব এখন আমাদের উপায় কি? পতি যে প্রাণ হারাতে বসেছে, গুরুদেব আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা কেন পতিকে হারিয়ে এই বৈধব্য জনম সইব? পারব না গুরুদেব, আমাদের কৃপা করুন। গুরুদেব বললেন, বেশ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু বিশ্বাস করো তোমার স্বামীর প্রাণ ফিরানোর মতো আর কোনো উপায় নেই। গুরুদেব যদি কোনো উপায় থাকে আমাদের বলুন, কি আর আছে বলো? একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে আমি কোনো না কোনো উপায় তোমাদের বলে দিতাম। গুরুদেব আপনি অন্তত বলে তো দিন, তারপরে যাহাই হবে। বেশ শোনো তাহলে, যদি একটা কলাও বেঁচে থাকে সেটাকে নিয়ে যদি ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীর জলে যদি তাকে স্নান করাতে পারো, তাহলে তোমার পতির প্রাণ পুনরায় আবার ফিরে পাবে, পূর্ণ জ্যোতি ফিরে পাবে। শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে গিয়ে ওই যে নদীতে স্নান করালেন মা, স্নান করানো মাত্রই সে আবার পরিপূর্ণ জ্যোতি ফিরে পেল। আর সেই সময় চন্দ্রদেব তাকে আশীর্বাদ করলো, তোর জন্য যখন আমি পুনরায় আবার জন্ম ফিরে পেলাম, পূর্ণ জ্যোতি ফিরে পেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম হবে প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাস প্রযুক্ত আস, অর্থাৎ প্রভাযুক্ত আস, মানে পুনরায় আবার নিজেকে ফিরে পাওয়ার জন্যই তোর নাম প্রভাস। কিন্তু বাবা এই যে প্রভাস, সে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, আর এই অভিশাপ খণ্ডন করার জন্যই গোবিন্দ যজ্ঞ করেছিলেন মা। অভিশাপটা কি না, এক মুনিপুত্র গিয়েছিলেন জল পান করতে, আর জল পান করতে যখন গেছে ওই প্রভাসের জলে এক কুমির বাস করছিল, সে কুমির তাকে ধরে তীর থেকে ধরে নিয়ে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। আর যখন খেয়ে ফেলল, অন্যান্য মণিপুত্ররা ছুটে গিয়ে তার পিতাকে নালিশ করলো যে মণিবর আপনার সন্তানকে ওই প্রভাসের জলে এক কুমির খেয়ে ফেলেছে। খবর পেয়ে সেই মণি সেই প্রভাস নদীর তীরে এসে বললেন, রে প্রভাস তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ করলাম, আজ থেকে একটু একটু করে তোর সমস্ত জল শুকিয়ে যাবে, তোর বক্ষের উপরে কুকুর বিড়াল যারা মূল মূত্র ত্যাগ করবে এবং তারা তোরই বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, যারা মল ত্যাগ করবে মূত্র ত্যাগ করবে এই বক্ষের উপর দিয়ে। যেই না বলা প্রকৃতভাবে প্রভাস নিজ রূপ ধারণ করে বললেন, হে মণিবর আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ যদি করে থাকে আমার বক্ষে যে কুমির সে আপনার সন্তানকে হরণ করেছে, আমাকে আপনি ক্ষমা করুন। মণিবর বললেন, তবে বেশ, আমি বুঝতে না পেরে অভিশাপ দিয়েছি, তবে অভিশাপ যেমন আর ফিরিয়ে নেওয়া যাবে না তেমন আশীর্বাদও করলাম, যেদিন তোরই বক্ষের জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন থেকে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই সেই প্রভাসের অভিশাপ মুক্ত করার জন্য ভগবান যজ্ঞ করেছিলেন। শুধু ছিল এটাই কারণ নয় বাবা, আরো অনেক কারণ আছে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর কুন্তী পিসিমা কৃষ্ণকে ডেকে বলেছিলেন, পিসিমা পিসিমা গো, তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, আজ তুমি রাজমাতা, তোমার জীবনে যত কষ্ট যত দুঃখ যত যন্ত্রণা ছিল সব শেষ হয়ে গেছে, আর কোনো দুঃখ নেই, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখনই এই কথা বলেছে কুন্তী মনে মনে চিন্তা করছে, বাবা যে কৃষ্ণ তো কোনোদিন এমন করে আমাকে না বলে, আমি চাই কথাটা বলে না, বলে আমি আসি, কিন্তু আজ বলছে যাই, তার মানে কি সে আর আসবে না? মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলেন, পিসিমা
যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, বলো তুমি কি চাও। কুন্তি পিসিমা বলে, কৃষ্ণ যদি বরই দিতে হয় তবে এই বরই দাও। এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার পাঁচ পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। কিন্তু আজ সমস্ত দুঃখের অবসান ঘটে, আজ আমি হস্তিনাপুরে রাজমাতা, আমার ছেলে মস্ত বড় রাজা, তাই তুমি সব কিছু ফেলে চলে যাচ্ছ। কৃষ্ণ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তাই যদি তুমি বর দিয়ে যেতেই চাও, এই বর দিয়ে যাও। জীবনে আর যত দুঃখ কষ্ট আছে, আর যত বেদনা আছে, যন্ত্রণা আছে, সবকিছু আমায় দিয়ে যাও। যে যন্ত্রণা পেলে, যে কষ্ট পেলে, হরিবল হরিবল, তোমাকে চিরতরে নিজের করে পাওয়া যায়। যে কষ্ট পেলে তোমাকে হারাতে না হয়, সেই বর দিয়ে যাও। কৃষ্ণ পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েছি, সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আমার কেন দুঃখ চাইছো মা গো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলে কৃষ্ণ সদা সর্বদাই আমাদের কাছে ছিল, তাই দুঃখটাকে দুঃখ মনে হয়নি। কিন্তু আজ সুখের নাগাল পেয়ে কৃষ্ণকে জনমের মতো হারাতে হচ্ছে বাবা। তুই বল, সারা জীবন কষ্টে থেকে কৃষ্ণকে কাছে রাখা ভালো, নাকি সোনার সিংহাসনে বসে থেকে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া? নেমে আয় বাবা, নেমে ওই সিংহাসন আমি চাই না যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য সোনার সিংহাসনটুকু তুমি ত্যাগ করতে চাও? পিসিমা গো, তোমার ভালোবাসায় আমি যে ধরা পড়ে গেলাম তোমার কাছে, আমি কথা দিচ্ছি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। তুমি কেঁদো না পিসিমা, ভগবান সব সইতে পারে মা, চোখের জল তিনি সইতে পারেন না। কুন্তি পিসিমার কান্না দেখে গোবিন্দ পিসিমার কাছে চিরতরে বাধা পড়ে গেল। পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে করে যখন চলে যাচ্ছে, আর একজন চিৎকার করে ডেকে উঠল, মাধব মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি সেই মা যে মা শত সন্তানকে হারিয়েছে, আমি সেই মাতা গান্ধারী শত পুত্রকে হারিয়ে অভাগিনী জননী আমি, আজ পথে পথে কাঁদছি আমি। শোনো মাধব, আজ আমি তোমায় বলে রাখি, তোমার জন্যই আজ আমার শত সন্তানকে আমি হারিয়েছি। তুমি যদি না চাইতে কখনো এই যুদ্ধ হতো না, তুমি আমার সর্বস্ব হারিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছ, আমার পুরো বংশ ধ্বংস করার জন্য তুমি নাই, তাই আজ আমি তোমায় অভিশাপ দিলাম। যেমন আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে, যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা প্রদীপ বেঁচে থাকবে না,
বংশে বাতি দেবার জন্য। শোনো মাধব, তোমার মৃত্যু হবে, তবে তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে, অজান্তেই তোমার অঙ্গে তীর ভেদ করে তোমাকে ভূমিত পতিত করবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। গোটা রাজ সবাই সবাই কেঁদে উঠলেন, মা তুমি কি অভিশাপ করলে, মা তুমি অভিশাপ ফিরিয়ে নাও, মা তুমি এই অভিশাপ দিও না প্রভুকে। মাতা গান্ধারে ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাধব আমায় ক্ষমা করে দাও, আমি কি বলেছি, আমার যে কোনো হুঁশ নেই, সন্তান হারা জননী আমি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলে উঠলে, তোমরা সকলে শান্ত হও, মা তো কোনো ভুল কিছু বলেনি। শোনো, তার অভিশাপ দেওয়াটাই স্বাভাবিক, তার শত পুত্র হারা হয়েছে সে, আজ তার অভিশাপ আমি মাথায় করে নিলাম। জেনে রাখো, কুরুক্ষেত্রের যুদ্ধে যে জয় হয়ে যে জয়লাভ করেছি, সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, ঠিক তেমনই যারা যারা মারা গেছে, যারা পরাজিত হয়েছে, সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন দুঃখী মায়ের অভিশাপও আমি মাথায় করে নিলাম। তোমরা কেউ কিছু বলো না, আমি কথা দিলাম, মা তোমার অভিশাপই সত্য হবে, তোমার বাচ্চা পূর্ণ হবে। দেখতে দেখতে যদুবংশ বিশাল বড় হলো, সবাই যদুবংশ, 56 কোটি যদুবংশ। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটা সন্তান বাবা একটু মেয়েদের মতো দেখতে, তার নাম হচ্ছে শম্ভ। এই মেয়েদের মতো দেখতে যে ছেলেটা, তার পেটের উপরে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে আর সমস্ত ছেলেরা তাকে নিয়ে গেছে বনে জঙ্গলে। সেখানে মুনিরা ধ্যান করছে, সেখানে গিয়ে বলছে, এই যে ও মুনিবা, তোমরা বলতে পারো, যুগ যুগ ধরে তো সাধনা করছো, বলতে পারো যে এর পেটে কে জন্মাবে? মুনিরা তো জানে যে এটা ছলনা করে এসেছে। মুনি বলছে, দেখ তোরা চলে যা, আমাকে জ্বালাতন করিস না, আমাকে আমার সাধনায় বিঘ্ন ঘটাস না, যা চলে যা। কেন যাব, কেন যাব, এর পেটে কে আছে বলতে পারছ না? কেমন তোমাদের সাধনা বলো দেখি, বলো না কে আছে ও মুনিবর, তবে তো বুঝবো তোমাদের সাধনা সঠিক। মুনিবরকে বারবার বিরক্ত করছে বলে মুনিবর বলে ফেললেন, তবে শোন, বারবার যখন জিজ্ঞাসা করছিস তবে শুনে রাখ, এর গর্ভে যে জন্মাবে তার হাত দিয়েই এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তারা ভয়ে ভীত হয়ে ছুটতে ছুটতে ঘরে চলে গেল। কিছুদিনের মধ্যেই মা ওই যে কড়াটা ফাল হয়ে প্রসব হলো, আর যেই ফাল হয়ে প্রসব হয়েছে সেই ফালটা নিয়ে গেছে গোবিন্দের কাছে। পিতা এটা এটা কি, এটা দিয়ে কি হবে? সেই ফালটা দেখে গোবিন্দ বুঝতে পেরেছে বাবা যে এটাই হচ্ছে 56 কোটি যদুবংশ ধ্বংসের সূত্র। তাড়াতাড়ি করে বলে উঠলেন, তোমরা এক কাজ করো, ওই নদীর ধার বরাবরে, আহা ওই নদীর ধারে একটা পাথর আছে, পাথরে গিয়ে এই ফালটা ঘষে 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 একেবারে শেষ করে দাও, যেন কিচ্ছু না থাকে। সবাই মিলে ওই নদীর ধারে গিয়ে যখন ফালটা ঘষছে পাথরের উপরে, চারিদিক থেকে ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো যখন নদীর ধার বরাবর যাচ্ছে, নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে।
এইভাবে ফালটা ঘষতে ঘষতে যখন আর একটুখানি বাদ আছে, ভাবছি এটা দিয়ে আর কি হবে, সেটাকে ছুঁড়ে জলে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে, সেটা খেয়েছে এক মাছ যার নাম রাঘব বোয়াল। সেই মাছ কিন্তু ফালটা খেয়েছে। এদিকে ধীবরেরা গেছে মাছ ধরতে, মাছ ধরতে গিয়ে সেই জালের মধ্যে রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। তীরে তুলে সেই মাছটাকে যখন কর্তন করেছে বাবা, পেটের ভিতর থেকে সেই ফালটা বেরিয়ে এসেছে। সেই ফালটা নিয়ে ছুঁড়ে ধীবরের আর কি করবে, যারা মাছ ধরে তারা আর ফাল নিয়ে কি করবে, তারা সেই ফালটা নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জঙ্গলের মধ্যে সেই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাধ। এই জরাকে, এই জরা হচ্ছে বালিপুত্র অঙ্গদ। যে অঙ্গদ প্রভু রামচন্দ্রের মা সীতাকে উদ্ধার করার জন্য অনেকভাবে সহযোগিতা করেছিলেন। প্রভু রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন বাবা পিছন থেকে তীর মেরে, যেটা বালি জানত না। যখন পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, কারণ ছিল বাবা মা সীতাকে উদ্ধার করার জন্য। বালিকে হত্যা না করলে তিনি পারতেন না উদ্ধার করতে। তাই যখনই কিনা তীর মেরে বালিকে হত্যা করেছে বিনা যুদ্ধে বিনা কারণে, এই অঙ্গদ মানে বালিপুত্র অঙ্গদ সে বলেছিল প্রভুকে, হে প্রভু, আমি তো জানি না কে আমার পিতাকে হত্যা করেছে। প্রভু বললেন যে অঙ্গদ, তুমি তো আমার অনেক উপকার করেছো, আমি তোমার উপকারে সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় এই বরই দাও, যে আমার পিতাকে হত্যা করেছে আমিও যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি বল হরি বল। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তাহলে ভগবান নিজে যদি কোনো অন্যায় করে তার উপযুক্ত সাজা গ্রহণ করে বাবা, আর আমরা তো পদে পদে অপরাধ করে যাচ্ছি, আমাদের সাজা তো পেতেই হবে। হ্যাঁ, তো মা সেই যে অঙ্গদ, যে কিনা দ্বাপর যুগে জরা নামের ব্যাধ, যে প্রভুকে হত্যা করেছিল তীর ভেদ করে, কেমন ভাবে প্রভু ছিলেন নিম গাছের ডালে আর চরণটা তার দুলছিল, আর জরা সে ভেবেছে কোনো মাছরাঙা পাখি। এই ভেবে যখন ধীরে ধীরে ওই মাছরাঙা পাখির দিকে লক্ষ্য করে তীর দিয়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভূমিতে পতিত হয়েছে। তো বাবা, সবই ভগবানের লীলা, সবই তারই পরিকল্পনা। সুন্দরভাবে সব কিছু তৈরি করে এবার প্রভু আমার দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন, প্রবাসের তীরে যজ্ঞ করবেন বলে। আর এদিকে কি হলো, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর দেখুন রাধারানীর কি অবস্থা। আজ আমার রাধারানী, তিনি বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর বৃন্দাবনের কি অবস্থা এবার একটু মায়েরা মন দেবেন। হ্যাঁ, শুনুন কি বলছি, সবাই শুনছেন, আমি দেখেই বুঝতে পারছি মন দিয়ে আপনারা আস্বাদন করছেন। রাধারানী আমার কৃষ্ণ বিরহে, কৃষ্ণ তো চলে গেছে দ্বারকায়, আর রাধারানীর কি অবস্থা, সে মাটির উপরে চোখের জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে তার উপরে বধুর চিত্র অঙ্কন করছে, মানে ছবি আঁকছে। তা কিভাবে আঁকছে, পদাবলিতে বলছেন মহাজন, কৃষ্ণ কৃষ্ণ বলি অদা কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা, ও গো প্রেমময়ী রাধে তার প্রাণনাথে ছবি অঙ্কন করে, ও গো প্রেমময়ী রাধে গো কৃষ্ণ কৃষ্ণ বলি, হরি বল, কাঁধে বাহু তুলি
কর্মী দারুণ ব্যথা মৃত্রিকায় উপরে মোরতিয়া কিয়া কহে তার শনে কথা পরে মোরতি আকিয়া কহে তার শনে কথা বলে একবার বধু ওমা মাটির উপরে ছবি এঁকে ওই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী কি সুন্দরভাবে বলে একবার বধু কথা বল একবার বধু ভালোবাসার তাৎপর্যটা একবার বুঝুন, আমরাও ভালোবাসি, রাধারানীও ভালোবাসেন। আমরা যাকে ভালোবাসি তাকে চোখের আড়াল করি না, করি এই ওদিক যাবে না, ওখানে যাবে না, ওর পাশে বসবে না, ওর সাথে কথা বলবে না, বলি না যেন সর্বক্ষণ যেন আমার চোখের সামনে থাকে, কোথাও যেতে দেব না। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর রাধারানীর ভালোবাসা দেখুন, বধু তুমি যেখানে থাকো যেমন থাকো তুমি সুখে থাকো, তোমার সুখেই আমার সুখ। তুমি আমাকে ভালোবাসো কিবা না বাসো আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করো আমি যেন তোমায় ভালোবাসতে পারি। হরিবল হরিবল। একদিন গোবিন্দ বলছে, রাধে বিদায় রাধে, আমি তোমার যোগ্য নই, আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি মথুরায়, চলে যাব দ্বারকায়, আমায় তুমি মুক্তি করে দাও। শ্রীমতী রাধারানী বলছে, বধু তুমি যাবে তো যাও না, তাতে কি আছে, তুমি তো আমার চোখের আড়াল হচ্ছ কিন্তু মনের আড়াল তো তুমি হতে পারবে না। এইখানে যে আমি তোমায় বসিয়ে রেখেছি, যাবে যদি আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, আমার মন থেকে যাও দেখি কেমন যেতে পারো। হরি বল, এটাই তো ভালোবাসা বাবা। আজ রাধারানী মাটির উপরে বধুর চিত্র অঙ্কন করে তার সঙ্গে কথা বলছে, মা কিভাবে ছবি আঁকছে দেখুন, হরে কৃষ্ণ কিভাবে চিত্র অঙ্কন করছে। কথাটার মধ্যে মন দেবেন, প্রত্যেকটা ভাষার মধ্যে মনটা রাখবেন, খুব ভালো লাগবে। কি বলছে, বাহু দু আহা আকিয়া সে কটি, হরি বল পরাই ধটি ক
কত না যতন করি দেখ আকিয়া সে কোটে ওই পড়ায় ধটে কত না যতন করি। কি এঁকেছে মা? আগে কোমরটা এঁকেছে, যেই না আগে কোমরটা এঁকেছে। আচ্ছা এখানে তো অনেকেই আছে যারা ছবি আঁকে, চিত্র অঙ্কন করে, আছে না? আছে তো? তা কে কে চিত্র অঙ্কন করে একটু হাত তুলে দেখান। আচ্ছা তুই ছবি আঁকিস? মানুষের ছবি কখনো এঁকেছিস? আচ্ছা মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ মাথা থেকে। আচ্ছা যদি মাথা থেকে না হয় তাহলে চরণ থেকে, পা থেকে, তাই তো? মাঝখান থেকে কখনো এঁকেছিস? তোমাগো চিত্র অঙ্কনের নিয়ম আগে মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করতে হয়, কিন্তু রাধারানী ছবি আঁকছে, চিত্র অঙ্কন করছে, আগে কোমরটা এঁকেছে। হরি বল হরি বল। এখানেই বাবার তত্ত্বটা লুকিয়ে আছে, যেই না মাঝখানটা মানে কোমরটা এঁকেছে, সখীরা চেপে ধরেছে। এই রাধে, আরে এটা কেমন তোর আঁকার ছিরি? হ্যাঁ গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি? এইভাবে কেউ অঙ্কন করে? আরে বাবা চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, তুই মাঝখান থেকে আঁকছিস কেন? নিশ্চয়ই তোর তুই ভুলে গেছিস বল। শ্রীমতী রাধারানী বলিছে, না রে না, ওরে ললিতা ওরে বিশাখা, আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে এইভাবে মাজা থেকে কোমর থেকে আঁকছিস কেন? ওরে বিশাখা রে, যদি সবার আগে আমি বদন আঁকি, আমার পরাণ মধুর যুগল নয়ন দর্শন করিলে, আমার দুটি নয়ন জলে ভরে যায়। হরি বল হরি বল। আর যদি দুটি নয়ন আমার জলে ভরে যায়, আমি কি করে চিত্র অঙ্কন করব বল সখী? তাই পারিনি আঁকতে। ঠিক আছে তাহলে চরণ থেকে কেন আঁকলি না? ওরে ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনের বধু আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, যদি সেও আমায় ছেড়ে চলে যায়, বল বলে সখী ওরে ললিতা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি তাই গৌর হরি বল হরি বল ব্রজে রইব? চরণ দিলে যদি বধু সে চলে ভজন কে বা জানে রাজনন্দিনী। হ্যাঁ আমরা যে বুঝতে পারিনি রাই, আমাদের ভুল ক্ষমা করে দে। বল এবার কি আঁকবি? শ্রীমতী রাধারানী আঁকছে বাবা, প্রথমে কোমরটা এঁকেছে, তারপরে কি এঁকেছে? নাভি সরোবর আঁকিল তারে পর কত না যতন করে। নাভি সরোবর
দিলা তারপর কত না যত্ন করি। এবার কি আঁকছে মা? আগে কোমরটা আঁকলো, নাভি সরোবর আঁকা হয়ে গেল, এবার আঁকছে কি? পাহু দুটি আঁকি ছল ছল আঁকি বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছল ছল আঁকি বাঁশিটি দিল সেই করে। হাত এঁকেছি, হাত দুটো অঙ্কন করে হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। আর যেই না বাঁশি এঁকে দিয়েছে বাবা, রাধারানী আর নিজেকে স্থির করে রাখতে পারছে না, চোখের জলে ভুগ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, অগো বধু গো তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, বধু গো তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি হরিব ওই ঘরে রইতে নারী, হরিব বলি তেমনি করে বাজাও শুনি, কণ্ঠ কুম্ভ পিবা দেখো অনুপম শোভা আঁকিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, এবার বাকি আছে বদনটা। যেই না কণ্ঠ পর্যন্ত আঁকা শেষ বাবা, এবার মুখটা আঁকছে। আর যেই না মুখটা অঙ্কন করা হয়ে গেছে, সেই মুখের উপরে রাধারানীর নিজের মুখটা রেখেছে, মাটির উপরে গোবিন্দের মুখটা মানে তার বদনটা একে সেই বদনে নিজের বদনটা রেখে দিয়ে চোখের জলে ভুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বধু গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহয়ে তার শোনে কথা, এটাই গৌর হরি কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা, কহে যদুনাথ ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা, দেখো হে দুদুনা ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা, তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো সে দেখে যা আমাদের রাধারানী, সে কেমন আছে একবারে সে দেখে যাও গো, ফিরে আসো কি বা নাই বা আসো বলিও হে আমার প্রাণ গোবিন্দ, ফিরে আসো হৃদয় গোর হরি বল হরি বল, বলিও হে আমার প্রাণ গোবিন্দ, আসো কি বা নাই বা আসো, বলিও হে আমার প্রাণ গোবিন্দ, ফিরে আসো কি বা নাই বা আসো, একবার এসে কহে যদু না ওহে প্রাণ না দেখো না রাধার ব্যথা। এদিকে কি হলো মা, বৃন্দাবনের তো এই অবস্থা, সবাই মিলে কাঁদছে, সবাই যে যেমন করে ভালোবাসে, সখাগণ কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে, ব্রজবাসীরা কাঁদছে, রাধারানী কাঁদছে, সবাই কাঁদছে। আর এদিকে হঠাৎ হলো কি দেখুন, দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে যে যাই, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, একটু সাধু সঙ্গ করে আসি। তা সাধু সঙ্গ করতে যাবে কোথায়? না বৃন্দাবনে, তাই গৌর হরে হরে। এখন বৃন্দাবনে যাচ্ছে সাধু সঙ্গ করতে, কেমন ভাবে? বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, হরি বল
বৃন্দাবনের পথে পথে চলে যায় যাই গো হে 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 বিধির নন্দন আজি চিন্তা মনে মনে বিধির নন্দন আজি চিন্তি মনে মনে কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে কথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্তা দেব ঋষি ঢেকিতে চড়িলা দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া